সন্দেশখালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পোস্ট করা ভিডিওকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি। সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে স্বরূপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কি করণীয় তা বোঝানোর চেষ্টা করতে দেখা গেল তৃণমূলের সাধারণ সম্পাদককে। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা পুরোটাই সাজানো দাবি করে অভিষেকের মন্তব্য, প্রত্যেক খবর যাচাই করে পরিবেশন করা উচিত। পাশাপাশি অভিষেক বলেন, বাংলাকে ছোট করতে গিয়ে সংবাদ মাধ্যম সারা বাংলাকে দেশের কাছে ছোট করেছেন। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে শিরদাঁড়া সোজা রাখা সাংবাদিক কুল বলছে, আপনি আচরি ধর্ম পরে রে শিখাও। দেশের সাংবাদিক বা সংবাদ মাধ্যম নাকি বাংলাকে ছোট করেছে? বেশ কয়েকটি ঘটনা সামনে আনি। বাংলায় চাকরি চুরি কে করল? কাদের ব্যর্থতায় যোগ্য শিক্ষকেরা চাকরি হারিয়ে রাস্তায়? কাদের ভুলে যোগ্য বঞ্চিতরা এখনো ফুটপাতে চাকরির অপেক্ষায়? বাংলা থেকে কয়লা পাচার বালি পাচার কারা করল? বাংলার মা বোনেদের রাতের অন্ধকারে ডেকে পিঠে বানাতেই বা বলতো কারা? এই ঘটনা প্রবাহ বাংলাকে ছোট করা নয়। সমস্ত ঘটনার সঙ্গেই প্রত্যক্ষভাবে আপনার দলের নেতা মন্ত্রী বিধায়কদের নাম জড়িয়েছে। আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্ত করছে। গারদেও যেতে হয়েছে মন্ত্রী বিধায়ক নেতাদের। এই সমস্ত ঘটনাক্রম কি বাংলার মানকে অক্ষুণ্ণ রেখেছে, বাংলার গরিমাকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দিয়েছে? সবটাই চক্রান্ত, ষড়যন্ত্র বলে চালানো সম্ভব? জানেন তো, বাংলায় একটা প্রবাদ আছে, যা রটে তার কিছুটা তো বটে। আর আমরা সেই সমস্ত খবর রংহীনভাবে পরিবেশন করতেই গাত্রজ্বালার কারণ হয়ে উঠলাম, বাংলাকে ছোট করলাম। বরং একটু অন্যভাবে দেখলে বুঝবেন, আমরা আমাদের সঠিক কাজই করে গিয়েছি। শাসকের ভুল ধরানোই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমের কাজ, চাটুকারিতা নয়। সমাজের স্বার্থে, জনগণের স্বার্থে সেই কাজ ব্যর্থহীনভাবে করে যাবে সিএন, তাতে বাংলার প্রকৃত গরিমা বাড়বে বই কমবে না। কিন্তু অন্যের দিকে সমালোচনা করার আগে নিজেদের ঘরের দিকে গুরুত্ব দিলে কবিগুরু নজরুল বিদ্যাসাগরের বাংলা আরও গৌরবের শিখরে পৌঁছবে। মত ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।